ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই ঈদ থাকছে যাত্রায় আজকের বেশি গুরুত্বপূর্ণ ভাড়া আদায় সংবাদ করলে শিরোনাম, ব্যবস্থা পড়ে নেওয়া থাকবে হবে এই নিয়ে বললেন বিস্তারিত। কাদের? আর জানাবো করোনা নিয়ে ফেসবুকের ভুয়া তথ্য মানুষ হত্যা করছে বললেন বাইডেন। আর জানাবো সৌদি আরবে নামাজের সময় দোকান খোলা থাকবে। আরো থাকছে ঈদের পরের লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবং সবশেষ জানাবো করোনায় একদিনে 204 জনের মৃত্যুর রেকর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে ঈদ যাত্রায় বেশি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের। এ সময় তিনি আরও বলেছেন, এরই মধ্যে ঈদ যাত্রায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক পরিবহন নিয়মও শর্ত মেনে চলছে না বলেও জানান তিনি। সকালে তিনি নিয়মিত ব্রিফিং কালে এসব কথা বলেছেন। পরিবহন ও মালিকদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে উবাইদুল কাদের বলেছেন, নিয়ম মেনে যাত্রী পরিবহন করতে হবে, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, শোকের মাস আগস্টে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, এছাড়া দেশের মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, সোশ্যাল মিডিয়ায় কোভিড-19 সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর ফলে মানুষ হত্যা করা হচ্ছে। ভ্যাকসিন ও মহামারী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন। ভুল তথ্য গুজব ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর সাম্প্রতিক ব্যাপক চাপের মধ্যে রেখেছে হোয়াইট হাউস। ফেসবুক বলছে তারা জনস্বাস্থ্য রক্ষায় আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেছেন, তারা মানুষ হত্যা করছে, যারা টিকা দেয়নি শুধু তাদেরই মধ্যে মহামারী বিরাজমান। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করেছে যে দেশটিতে সাম্প্রতিক কোভিড-19 মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রভাব দেখা গেছে শুধুমাত্র টিকা দেয়নি এরকম কমিউনিটিগুলোতে। শুক্রবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জন সাকি বলেছেন, ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মে গুজব মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখছে না। এ সময় বাইডেন আরও বলেছে, অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সেটাও পরিষ্কার যে আরও পদক্ষেপ নেওয়া সম্ভব বলেন তিনি। ফেসবুকের একজন মুখপাত্র কেভিন ম্যাক অ্যালিস্টার মন্তব্য করেছেন যে তাদের প্রতিষ্ঠান প্রমাণ নেই এমন অভিযোগের কারণে বিভ্রান্ত হবে না। আলাদা একটি বিবৃতিতে ফেসবুক আরও জানিয়েছে, আমরা কোভিড সংক্রান্ত 1,80,00,000 ভুয়া তথ্য এবং ক্রমাগত নিয়ম ভেঙেছে এমন কিছু অ্যাকাউন্ট অপসারণ করেছি। কন্টেন্ট নিয়ন্ত্রণ করার জন্য ফেসবুক সাম্প্রতিক ব্যাপক সমালোচনার শিকার হয়েছে, তবে মহামারী নিয়ে ভুয়া কন্টেন্ট এখনও ব্যাপকভাবে লক্ষ্য করা যায় প্ল্যাটফর্মটিতে। মার্চে এক প্রতিবেদনে উঠে আসে যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে ভ্যাকসিন বিরোধী অ্যাক্টিভিস্টদের প্রায় 6 কোটি ফলোয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের 67.9% প্রাপ্তবয়স্ক ব্যক্তি কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন, আর কমপক্ষে 59.2% প্রাপ্ত বয়স্ক ব্যক্তি পুরোপুরি টিকা গ্রহণ করেছেন। তবে টিকা নেওয়ার জন্য যোগ্য যুক্তরাষ্ট্রে এমন অনেকেই টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, তাদের বক্তব্য টিকার উপর তাদের ভরসা নেই। মার্চ মাসে ফেসবুক, গুগল আর টুইটারের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই ও জ্যাক ডর্সিকে ভুয়া তথ্যের বিষয়ে কংগ্রেসে প্রশ্ন করা হয়। সিনেটরদের ডর্সি বলেন, পোস্ট মডারেট করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ টুইটার। পিচাই জানান, ইউটিউব বিভ্রান্তিকর কন্টেন্ট সরিয়ে নিতে কাজ করছে, পাশাপাশি ভ্যাকসিন বিষয়ে তথ্য প্রচার করার ভূমিকা রাখছে বলেও সে সময় জানান তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের ছেলের বিব্রতকর ইমেল ফাঁসের সময় সেন্সর করার অভিযোগ স্বীকার করার পরই এমন অভিযোগ উঠল। নির্বাচনের আগে বাইডেনের রাজনৈতিক সহচররা কোনো প্রমাণ ছাড়া দাবি করেন যে বাইডেনের ছেলে হান্টার বাইডেনের লেনদেন নিয়ে নিউ ইয়র্ক পোস্টের করা প্রতিবেদনগুলো গুজব। টুইটার ও ফেসবুক সে সময় নিউ ইয়র্ক পোস্টের তৈরি করা প্রতিবেদনগুলোর লিঙ্কগুলো ব্লক করে দেয়।
এদিকে সৌদি আরবে বহু দশক ধরে এমন পদ্ধতি চালু ছিল যে নামাজের সময় আজান শোনা মাত্র বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বন্ধ করে ফেলত। নামাজের সময় সারি সারি গাড়িগুলোকে পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করতে হতো তেল নেওয়ার জন্য, কারণ নামাজ শেষে পেট্রোল পাম্পের কার্যক্রম শুরু হবে। এছাড়া ফার্মেসি, রেস্টুরেন্ট ও সুপার মার্কেটগুলোর ক্রেতা ও বিক্রেতাদের অপেক্ষা করতে হতো নামাজ শেষ করার জন্য। কিন্তু সে পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। শুক্রবার সৌদি চেম্বারের জারি করা এক সার্কুলারে জানা যায়, সৌদি কর্তৃপক্ষ নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিচ্ছে। সৌদি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান আজনাল বিন আব্দুল আজিজ আল আজনান এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সদস্যদের জানান, নামাজের সময় দোকান খোলা রাখার বিষয়টি ক্রেতাদের সাথে দোকানদারদের সেবাধর্মী সম্পর্ক উন্নয়নের একটি উদ্যোগ। সৌদির এই সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক লেখক ও সমালোচক আলী সমীর হিসাবি বলেছেন, নামাজের সময় সৌদি আরবে দোকান খোলা রাখার বিষয়টি প্রাত্যহিক জীবনে ধর্মীয় নেতাদের প্রভাব অবসানে একটি প্রতীকী বাস্তবিক পদক্ষেপ। আলী সমীর সিহাবি আরও বলেছেন, নামাজের জন্য দোকান বা বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা এমন এক অজুহাত যার মাধ্যমে পূর্ণ সেবার জন্য ক্রেতাদের দীর্ঘ সময়ের জন্য অপেক্ষায় রাখা হয়। নামাজের জন্য বন্ধ রাখার বিষয়টি সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের অদক্ষতার প্রধান কারণ। অপরদিকে আরেক অর্থনীতিবিদ হাবিবুল্লাহ আল তুর্কিস্তানি আরব নিউজকে বলেছেন, নামাজের সময়ে সৌদি আরবে দোকান খোলা রাখার বিষয়টিতে কোনো অর্থনৈতিক লাভ নেই, কারণ শ্রমিকদের দিনের মধ্যবর্তী সময়ে দুপুরের খাবারের জন্য এমনিতে ছুটি দিতে হয়। এমনকি নামাজের সময় সৌদি আরবে দোকান খোলা রাখার সিদ্ধান্তের পরও শ্রমিকদের নামাজে যেতে ছুটি দিতে হবে আর অন্যান্য কারণেও ছুটি দিতে হবে। এই বিষয়গুলো শ্রমিকদের অধিকারের সাথে সম্পর্কিত। নামাজের সময় দোকান খোলা রাখার বিষয়টি নিয়ে সৌদি আরবে বহুদিন ধরেই আলোচনা চলছিল। এর আগে নামাজের সময় দোকান খোলা রাখলে শাস্তি হিসেবে কারাদণ্ড বা অন্য কোনো শাস্তি দিতে পারত সৌদি আরবের ধর্মীয় পুলিশ। এদিকে ঈদের পর 23 জুলাই থেকে 2 সপ্তাহের জন্য সরকার আবার শাটডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে তা কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বলেছেন, এ সময় গার্মেন্টস সহ সব ধরনের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় 6 বর্ডার গার্ড বাংলাদেশের 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ঈদ পরবর্তী শাটডাউন নিয়ে কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেছেন, আগামী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 14 দিনের লকডাউন হবে কঠোর। বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব শিল্প প্রতিষ্ঠান। দেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি থামাতে গত 1 জুলাই থেকে 2 সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার, যা সব মহলে পরিচিতি পায় শাটডাউন নামে। কুরবানির ঈদ ও পশু ব্যবসার কথা চিন্তা করে 15 জুলাই থেকে এই শাটডাউন 8 দিনের জন্য শিথিল করা হবে। এ বিষয়ে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী 14 জুলাই 2021 তারিখ মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো। এ প্রজ্ঞাপনে নতুন করে শাটডাউন আরোপের কথা উল্লেখ করে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত শাটডাউন আরোপ করা হবে। সরকারের এমন সিদ্ধান্তের ফলে কুরবানির ঈদ সামনে রেখে ঢাকা থেকে কেউ গ্রামের বাড়িতে ঈদ করতে গেলে তাকে ফিরতে হবে ঈদের পরদিনই, না হলে 14 দিনের কঠোর লকডাউনের জটিলতায় পড়তে হবে। তবে বেশিরভাগ মানুষের ধারণা, সরকার হয়তো শিথিল লকডাউনের সময়সীমা আরও বাড়াবে, স্বাচ্ছন্দ্যে ফেরা যাবে কর্মস্থলে। এছাড়া তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই থেকে সরকারকে বলা হয়, ঈদ পরবর্তী শাটডাউনের জন্য গার্মেন্টস খোলা রাখা হয়। কিন্তু এসব সম্ভাবনা উড়িয়ে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেছেন, দেশের অর্থনীতির কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর 23 জুলাই থেকে আবারও কঠোর লকডাউন শুরু হবে। কয়েকদিন আগে লকডাউন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজিবির 76তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সুলাইমান হক।